হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। বেশ কিছুদিন ধরে আমি অনেক রেমেডি নিয়ে আলোচনা করছি, এখনও সেই রেমেডিগুলো যারা দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর আজকে যে রেমেডিটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটার মাধ্যমে আপনারা কি কি উপকার পাবেন সেটা আগে জেনে নিন। কিন্তু সেটা কি, সেগুলি কি, সেগুলি হচ্ছে, অনেকে বলে যে আমি ইন্টারভিউ ফেস করছি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারছি না, ইন্টারভিউ সব কিছু ঠিকঠাক যাচ্ছে বাট কেন ক্র্যাক করতে পারছি না এটা ঠিক বুঝতে পারছি না। আবার অনেকের সমস্যা থাকে যে আমার হওয়া কাজটা হচ্ছে না, কনফার্ম যে কাজটা হয়ে যাবে কিন্তু এন্ড অফ দ্য মুভমেন্ট গিয়ে কাজটা কিন্তু আটকে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব গম্ভীর সমস্যা, এটা প্রায়শই অনেকেই ফেস করে থাকেন। আর একটা সমস্যা হচ্ছে, অনেকে বলবে দেখবেন আমার সন্তান কিছুতেই পড়তে বসে না, সব ঠিক আছে বাট পড়তে বসে না, বা অনেকে বলে পড়া ঠিক মনে রাখতে পারে না। আবার অনেকে বলে আমি অর্থটাকে ঠিক ধরে রাখতে পারছি না, কোথাও না কোথাও দিয়ে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। এই সকল সমস্যার সমাধান কিন্তু আজকে আছে। আর যে জিনিসটা বলবো সেটা করতে কিন্তু খুব বেশি অর্থ আপনাদের ব্যয় করতে হবে না, এটা আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই খুব একটা বেশি অর্থ ব্যয় করতে হবে না। এরকম রেমেডি আপনাদের জন্য আমি নিয়ে আসি এবং সেটা কিন্তু 100% কাজ করবে। সেই জিনিসটা কি বলছি, তার আগে আরেকটা জিনিস বলে নেব, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে যেটি হচ্ছে আমার ব্লগিং চ্যানেল। যে সকল বন্ধুরা এখনও সেটা দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই করে আমার এই চ্যানেলটার মতো ওই চ্যানেলটিকেও সাপোর্ট করুন। এইটুকুই বলার। আজকে কী রেমেডি নিয়ে এত আমি বলছি, সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, শুনে একটু অবাক হলেও এটা সত্যি, লবঙ্গ যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেবে। আর সেই কীভাবে ঠিকঠাক করে কাজে লাগাবেন সেটা আমি বলে দেবো আপনাদেরকে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। এক নম্বরে বলবো, গোটা লবঙ্গ মুখে রেখে যে কোনো ইন্টারভিউ আপনি ফেস করুন, আপনি 100% ইন্টারভিউ ক্র্যাক করবেন। দু নম্বরে বলবো, যাদের হওয়া কাজ হয় না, এরা সমস্যা থাকে, তারা কি করবেন, তারা দুটো লবঙ্গ, যে প্রদীপটা ঠাকুরের সামনে দেখান ঠিক তার মধ্যে দুটো লবঙ্গ রেখে দিন, তারপর দেখুন কেমন জাদুর মতো কাজ করছে। তিন নম্বর পয়েন্টে বলবো, যারা অর্থ ঠিক করে ধরে রাখতে পারে না তারাও সেম কাজ করুন, দুটো লবঙ্গ, কিন্তু এক্ষেত্রে একটা বার আছে, মঙ্গলবার, মঙ্গলবার প্রদীপের মধ্যে রেখে দিন, দিয়ে জাস্ট দেখুন কেমন চমৎকার রেজাল্ট আপনারা পাচ্ছেন। চার নম্বরে বলবো, যাদের সন্তান একদম পড়তে বসে না, তারা কি করে সমাধান পাবেন এই লবঙ্গ দিয়ে, তারা 11টা লবঙ্গ নিন। হ্যাঁ বন্ধুরা, 11টা লবঙ্গ নিন, 11টা লবঙ্গ নিয়ে একটা লাল কাপড়ে ভালো করে বাঁধুন এবং আপনাদের যে ঠাকুরের স্থান আছে সেখানে গিয়ে রেখে দিন। রেখে দিয়ে মনে মনে আপনারা গণেশ মন্ত্র জপ করুন, তারপরের দিন থেকে একটা করে লবঙ্গ আপনার বাচ্চাকে খাওয়ান। 11 দিন পর দেখুন আপনার সন্তান নিজে থেকে পড়তে বসছে, আপনাকে কিন্তু পড়ার কথা বলতে হবে না। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো, হবে, করে দেখুন। আর দেখুন যে আপনারা কত সহজে এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। আমি লবঙ্গ কিভাবে কাজে লাগাবেন সে নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই পাশে থাকুন এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।